بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সম্মানিত বশির ভাই সৌদি আরব থেকে আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন আল্লাহ সুহানা তালা আপনার প্রতি রহমত নাজুল করুন সুস্থ রাখুন হেফাজত করুন হেফাজত করুন আপনাকে আপনার পরিবার ছেলেমেয়ে সবাইকে আল্লাহ মামিন আপনি জানতে চেয়েছেন যে লাহম্মদ রসুল্লাহ আল্লাহ সোহান সত্য কোনো সারা আল্লাহ সোহানু তালা সারা সত্য কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লা আল্লাহ রাসুল একথা জানাই কি যথেষ্ট হবে নাকি আরো কোনো কিছু প্রয়োজন আছে কারণ হলো অনেকে তো মাজারে যায় তারাও এই কথার অর্থ জানে বিশ্বাস করে কিন্তু তারপরে তারা সেরেকের মধ্যে মাজার দরগাতে বা কাজে লিপ্ত হচ্ছে এই বিষয়টা জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহামাবাদ সম্মানিত বসির উল্লাহ ভাই আমাদের সবাইকে সেরেক মুক্ত তাওহিদের ভিত্তিক আমল তাওহিদ ভিত্তিক আমল করা দান করুন সূন্য ভিত্তিক বেদাত থেকে মুক্ত থেকে আমল করার তৌফিক দান করুন আমিন দেখুন লা ইলা এটা কিন্তু আসলুল দিন ওয়াসা আসুল মিল্লা ল দিনের আসল এবং মূল এটার জন্যই তো দুনিয়া এবং আখেরাত সব কিছু দুনিয়া এবং দুনিয়ার যত কিছু আছে এটার কারণেই সৃষ্টি আছে সৃষ্টি করা হয়েছে এবং এটাই মূল বাক্য এবং এই মুসলিম মিল্লাতের এটাই মূল বাক্য এটার জন্যই তো নবীর আসুলগান সব দাওয়াত দিয়েছেন আর প্রথম আমাদের শ্রেষ্ঠ নবী সাল্লাহ আলহিসাম এটাই তো প্রথম দাওয়াত দিয়েছেন কুলুল্লাহ ইলাহ তুফুল্লাহ ইলা বলো এখানে মুক্তি পাবা লা ইলাহা ইল্লাল্লাহ এবং রাসূলুল্লাহ এই দুটেই তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রথম জ্ঞান অর্জন করতে হবে লা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফা আলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা জান যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এটার অনেক মত আছে যদি কেউ খালি অর্থই জানে তাহলে যে সে মুক্তি পাবে নাজাত পাবে না এই জন্য তো এটার অর্থ বোঝে না দেইখা জানে না দেইখা এটার প্রতি এটার ব্যাখ্যা বিশ্লেষণ এটার মধ্যে যে কত নিগূঢ় রহস্য এটাই তো দুনিয়ার সব কিছু এটার মধ্যে জড়িত জানে না তো আজকে তারা সেরেক এবং বেদাতে মাজারে বিভিন্ন ভাবে লিপ্ত হচ্ছে দেখুন লা ইলাহ ইল্লাল্লাহ এই সম্পর্কে বিশিষ্ট তাবি ওহাব বিন মুনাব্বাহ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে লা আলাইসা লা ইলাহ ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ লা ইলাহ ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয় তাহলে তিনি বললেন বালা অবশ্যই লাপ্তাহুল জাননা জান্নাতের সাবি ওলা কিন কিন্তু জেনে রাখো আলাইসা মিপ্তাহন আলাইসা ইল্লা ইল্লাহ আসনান জেনে রাখো এমন কোনো সাবি নাই যে সাবের দাঁত নাই অর্থাৎ দাঁত ছাড়া কোনো সাবি নাই ফাইন জি তাবি মিপ্তাহিল্লাহ আসনান ফতাহ হালাকা বা ফতি হালাক যদি তুমি এমন চাবি নিয়ে আসো যে সাবের দাঁত আছে কাটা কাটা দাঁত তাহলে দরজা খুলে দেওয়া হবে ওয়াইল্লা লাইফ হালাকা বা লামি আর যদি চাবি চাবির কোনো দাঁতই না থাকে তাহলে খোলা হবে না এমনিভাবে লা ইলাহাইলা ল লা ই লাহাইল্লা কতগুলি শর্ত আছে দাঁত আছে সেটা কি সারাই ওলি ইসলাম ইসলামের ইসলামীর শরীয়তে যে সমস্ত শর্তাবলী শর্তাবলী ইসলামের যে সমস্ত বিধিবিধান ইসলামের যে সমস্ত নিয়ম কারণ সেগুলি যাতে আমল করতে হবে সেগুলি পূর্ণরূপে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে সেগুলি নিজের জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেগুলি আমল করতে হবে এই জন্য শর্ত কিন্তু আটটা শর্ত কেউ 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 শর্ত উল্লেখ করেছেন দেখুন তার মধ্যে কবি উল্লেখ করে এখানে বলছেন যে অ্যালমুনিয়া কিনুন এখলা খোকা মা মুহাবাতিন কবুল ইলাহা অজিদ এসা মিনুহল কুক গুফরানু মিনকা মিন বিমা সেওয়াল ইলাহে মিন ইতে দাদিন কত উলিহা এখানে সাতটা আটটা শর্ত করা হয়েছে তো দেখুন এক নম্বর আমরা বলবো এলমুন এলেম অর্থাৎ এলেম অর্থ কি এখানে এই লাহ ইলাহ যত অর্থ এখানে আছে হ্যাঁ সমস্ত অর্থ এখানে আপনাকে আমাকে জানতে হবে লাই সাথে কি সম্পৃক্ত অর্থ আছে এলেম এম তল করা যেহেতু আল্লাহ কোরআন মাজিদে বলছে ফা আল্লাহ এলাই এই কথা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এই কথা জানা অর্থটাই কি জানা অর্থ এই কথা এই কথার মধ্যে যত ব্যাখ্যা আছে সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আপনারা এই কথা জানেন আসছেন তলাবুল ইলি ফারিজে তুন আল্লাহ কুল্লি মুসলিম করা প্রত্যেক মুসলমানের ফরস আর আল্লাহ কোরআন মাজিদে বলছে এ করা পরো বিশ রব্বিক আল্লাহ যে ওই রবের নামে যিনি সৃষ্টি করছেন তাহলে অবশ্যই এখানে জানতে হবে তারপর দুই নম্বরে দেখুন ইয়াকিন বিশ্বাস এখানে কোনো প্রকার সন্দেহ করা যাবে না যেমন মুনাফেকরা বিশ্বাস করে নাই সন্দেহ করছে তাই এটার মধ্যে বিশ্বাসও থাকতে হবে তিন নম্বরে এখলাস পূর্ণভাবে খুলুসিয়াত এবং খুলু থাকতে হবে একনিষ্ঠতা থাকতে হবে বিনয় নম্রতা থাকতে হবে সেখানে এখলাসের বিপরীত হলো কি সেরেক সেরেক কোনোভাবেই সেরে করা যাবে না তারা তো দরগা মাজারে যারা আছে তারা লাইলে মুখ দিয়ে বলে ঠিকই কিন্তু সেরেক দরগা মাজারে যা বসে আছে এটা তো সেরেক স্পষ্ট সেরেক দরগা মাজের জীবিত মৃত্যু যার কাছে মনে কথাগুলো বলুক সমস্যার কথা বলুক কিচ্ছু না বলুক নিয়ত খারাপ করে গেলেও তো সেরে গেছে আর তো সেরে করতে আছে মানুষ তাহলে তো শর্ত লাইলে শর্ত তাদের ভিতরে নাই সে লাই লে কাটা পড়ে গেছে গা তার সাথে আর সেরে তো সবচেয়ে বড় কবিরা গুণা সেরে কলে লাইলে এমনি বাদ পড়ে গেছে গা চার নম্বরে আসুন শীতকুন সত্যতা একবার সত্যতা তাহলে যদি সত্য হয় তাহলে মিথ্যা এখানে বাদ পড়ে গেল অর্থাৎ মিথ্যা কোনো অংশে মিথ্যা বলে এখানে হবে না তার আমলে ঠিক নেই মোহাম্বা একদম পরিপূর্ণভাবে স্পষ্টভাবে মোহাম্বত থাকতে হবে মোহাম্বত যদি আল্লাহ রসুলের প্রতি লাইলের প্রতি আল্লাহর প্রতি মোহাম্বত পরিপূর্ণ না থাকে তাহলে হবে না বাবা দরবারে মোহাম্বত কিসের জন্য হয়ে থাকে বাবা দরগার মাজার এগুলি মোহাম্বত মোহাম্বত থাকতে হবে আল্লাহ এবং রাসুল সাল্লাহ আসলামের প্রতি এই সম্পর্কে হাদিস স্পষ্ট অনেকগুলি দলিল প্রমাণ পাওয়া যায় তারপরে এনকিয়াত পাঁচ নম্বরে মনে করেন ছয় নম্বরে এন কেয়াদ ধরেন এন কেয়াদ কি আত্মসমর্পণ করা এখানে এনকিদের বিপরীত কি এনকিয়াদের বিপরীত দেখে আত্মসমর্পণ না করা এখন কি রসুল সাল্লাহ আসালাম আল্লাহ রসুল সাল্লা যে সমস্ত বিষয় নিয়ে আসেন সেই সমস্ত বিষয় আপনি পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলহ সালাম নিয়ে আসছেন দুইটি বিষয় এক হলো কোরআন এবং সুন্না অর্থাৎ ইসলামী শরীয়ত কোরআন এবং শহীদ সুন্নার আলোকে পূর্ণ এত অনুসরণ করতে হবে যাক আল্লাহ নবী সাল্লাহ আসালাম পরিষ্কার বলছেন ইমেন হাত্তা হ্যাঁ কোন হাব্বাইলে নেওয়ালেদি ওয়ালাদি অন্নাস আজমাইন ও ব্যক্তি মমিন হতে পারবে না যেবন্ত আমি তার কাছে সবচেয়ে মহব্বাদের বাপ পাত্র না হবে তার পরিবার পরিজন ছেলে মেয়ে তার মা বাপ সন্তান সন্তান যদি ঘুরতে সমস্ত মানুষ থেকে তাহলে দেখেন এর বা পূর্ণ অনুসরণ অনুকরণ থাকতে হবে অল কবুল এলাহা কবুলও থাকতে হবে গুরুণযুদ্ধতা থাকতে হবে এর মধ্যে যদি কবুল না করে থাকে এটা মন মানসিকতাই নাই তার গুরণ করার কবুলের এখানে স্পষ্ট আমল করা শেষ বাক্য হল যে সম আল্লাহবাদ দিয়ে সমস্ত কুব বাতিল ইলা যেগুলো আছে ইলা দ্বারা হয়েছে সবকে অস্বীকার করে দিতে হবে এখানে আটটা শর্ত এখন এই শর্ত যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে তাহলে সে ব্যক্তি করে গেছে গিয়া তার মধ্যে ইলে তো নাই আর মুহামদ রসুল্লাহ সাল্লাম মুহম রাসুল সাল্লা কেউ একজনে রাখতে হবে আল্লাহ রসুলকে রাসুল বলার যে সমস্ত শর্ত আছে তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত এসে চারটা এক নম্বরে কি এক নম্বর হয়েছে যে ও ফিম আমার ফিম আখবর তিনি যে বিষয়ে সত্যতা আর যে বিষয়ে সংবাদ দিয়েছেন সেই সত্য সংবাদটাকে সত্য বলে বিশ্বাস করা দুই নম্বরে তো ফিমা আমার আল্লাহ রসুল্লাহাম যা আদেশ করছেন সুন্দরভাবে মেনে নেওয়া ও আস্তানা বাবা যে বিষয়ে তিনি সতর্কবারে উচ্চারণ করছেন নাভিসাম এবং এবং নিষেধ করছেন তা থেকে বিরত থাকা ওয়ার লাইফত আল্লাহিলা বিমা সারা নভিসাল্লাহসাম যা যেইভাবে যেই পদ্ধতি যেই নিয়মে আবাদত করতে বলছেন ঠিক সেইভাবে অবাদত করা আর এবাদত তো শর্তই হলো আল্লাহর এখলাস থাকতে হবে এবং নাসুল সাল্স তরিকা পদ্ধতি ঠিক থাকতে হবে তখন সে ব্যক্তি মুক্তি পাবে লাহে মুক্তি বললেই কে মুক্তি পেয়ে গেল আর লাহি লালা বলে অর্থও জানে না কিছুই জানে না খালিদাস অর্থরা জানে আর এদের প্রতি শর্ত নাই আমূল নাই শরীয়ত নাই যে যা খুশি মন তাই করছে সুতরাং এত সহজেই না আল্লাহ সোমান তাআলার কাছে অবশ্যই ইসলামী শরীরের পূর্ণ এর্তেপ অনুসরণ কামনা করতে হবে করতে হবে পালন করতে হবে মুক্তি চাইতে হবে নাজাত চাইতে হবে এবং এটার ইসলামী শরীয়তের উপরে পূর্ণ করতে হবে অনুসরণ করলেই তখন মুক্তি আশা করা যায় আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু নাবিন ওয়া রহমদ